প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের জন্য থাকছে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন তোমাদের যে বাংলার পত্র বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বই আছে সে বইয়ের প্রত্যেকটি পরিচ্ছেদের আলোকে এই নবৃত্তিকগুলো সাজানো হয়েছে তাই আশা করি এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পড়বে আর প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য আলাদা আলাদা নৈবৃত্তিক দেওয়া হয়েছে এই নবৃতিকগুলো আমি পড়ে দিচ্ছি তবে সবগুলো ব্যাখ্যা হয়তো দেওয়া সম্ভব হবে না সময়ের অভাবে যেগুলো একেবারেই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন সেগুলো আমি দিয়ে দেব পরিষ্কার এক দেখো ভাষা ও বাংলা ভাষা বাংলা ভাষা কথা বলে প্রায় ত্রিশ কোটি লোক এখানে যে চারটে অপশন দেওয়া আছে শুধু উত্তরটা আমি বলে দেব আর নীলকালিতে যে লেখাগুলো আছে ওগুলো আছে উত্তর দুই নম্বরে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা ষষ্ঠ কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম প্রাকৃত মনের বা প্রকাশক বাক্য সমষ্টিকে বলে ভাষা বাংলাদেশ ছাড়া আর কোন কোন অঞ্চলের মানুষের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা পশ্চিমবঙ্গ ত্রিপুরা বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন কোনটি চর্যাপদ মনের ভাব প্রকাশের প্রধান বাহন হচ্ছে ভাষা যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে বলে লিপি বাংলা বর্ণমালার উৎস লিপি ব্রেল পদ্ধতি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধীরা এখানে তিনটি দেওয়া আছে সংস্কৃত বাংলা পালি আসলে ধ্রুপদী ভাষা হচ্ছে সংস্কৃত ও পালি ক এবং গ পৃথিবীর আদিভাষার নাম কি ইন্দো ইউরোপিয়ান এই তথ্যগুলো তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বই থেকে নেওয়া হয়েছে তোমরা সেখান থেকে পড়লেই পেয়ে যাবে কোনটি ভাষা পরিবারের সদস্য নয় ইন্দো ইরানীয় এইটা বাদে বাকি তিনটা ভাষা পরিবারের সদস্য আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা পরিচ্ছেদ দুই বাংলা ব্যাকরণ প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে চারটি বা বাংলা ব্যাকরণের আলস্য বিষয় কয়টি চারটি রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে গৌরীয় ব্যাকরণের রচয়িতা রামমোহন রায় ব্যাকরণের আলস্য বিষয় চারটি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব শিক্ষার্থী বন্ধুরা এই নবীত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ধারাবাহিকতাটা মনে রেখো অর্থতত্ত্বের অপর নাম বা ভাষার মৌলিক অংশগুণগুলো ধ্বনি শব্দ এবং বাক্য বাংলা ব্যাকরণের কোন অংশে ধ্বনির বিন্যাস আলোচিত হয় ধ্বনিতত্ত্বে শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে নাথানিয়াল ব্রাসি হ্যালহেট সর্বপ্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছেন মনো এল দ্য আসুম সাউ শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে জিভের গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয় আঠারোশো প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কোন ভাষায় পর্তুগিজ ভাষায় ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় উপসর্গ বাচ্য ও উক্তি ব্যাকরণে কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্বে যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে পরিচ্ছেদ তিন বাংলা ভাষার রীতি ও বিভাজন সাধু অচলিত ভাষার মূল পার্থক্য কোন পদে দেখা যায় ক্রিয়া ও সর্বনাম কিসের ভেদে ভাষার পরিবর্তন ঘটে স্থান ও কাল বাংলা ভাষার রীতি কয়টি দুইটি নিচের কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য সাধু ভাষায় ক্রিয়ারূপ দীর্ঘ হয় চার বাঘযন্ত্র বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচলঙ্গ বা বেশি ব্যবহৃত হয় জীব কোনটি বাঘযন্ত্র এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে ফুসফুস বাঘযন্ত্র আরও এভাবে প্রশ্ন আসতে পারে যে কোনটি বাঘযন্ত্র চারটা অপশন দেওয়া থাকবে তার মধ্যে থেকে কোনটা আমাদের উচ্চারণে ব্যবহার করা হয় সেটা হচ্ছে গলা দন্তমূল ও তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তাকে বলে মূর্ধা ফুসফুস থেকে তৈরি বাতাস কিসের মাধ্যমে বের হয় নাসারন্ধ্র মুখ বিবর তালু এটা হবে ক এবং খ ষড়যন্ত্রের কোন অংশ ধ্বনি তৈরিতে সরাসরি ভূমিকা পালন করে মুখ বিবর মুখ গহ্বরের কোন অংশে তালুর অবস্থান উপরে। কোমল তালুর সঙ্গে আলজিব নিচে নেমে এলে বাতাস বের হয় নাক দিয়ে এবার পরিচ্ছেদ পাস ধনী ও বর্ণ ধনী নির্দেশক চিহ্নকে বলে বর্ণ বাংলা ভাষায় মোট কতটি মৌলিক ধ্বনি আছে সাঁত্রিশটি যুক্তবর্ণ কয় রকম হয় দুই রকম নিচের কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ হর সাথে রি আছে দেখো এটা অস্বচ্ছ সহজে বুঝতে পারা যায় না কারণ এই যে নয় টয়টা অষ্ট এবং শয়ের সাথে ফ এটা বুঝতে পারা যায় পয়ের সাথে যে অধিকার থাকে এটা বোঝা যায় না এই জন্য এটাকে বলে অস্বস্ত যুক্তবর্ণ ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ দশটি এই যুক্তবর্ণটি কোন কোন বর্ণযোগে গঠিত এখানে আছে মুন্যস্য এবং মূর্ধন্য বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি সাতটি বাংলা কার বর্ণের সংখ্যা দশটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে কার মানে দশটি পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী সম্মুখ স্বরধ্বনি কোনগুলো রসই এবং এ মৌ বৌ শব্দের উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে মৌ ও এবং ও আছে অতি শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে অতি অতি না এটা আমরা যদি উচ্চারণ করি তাহলে হয় অতি কিন্তু সঠিক উচ্চারণ হচ্ছে অতি অর্থাৎ অধ্বনিটা সংবৃত হয়ে অতি হয়ে যাবে দ্বি স্বরধ্বনি দুইটি চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে দেখো ছয় আকার আকার আছে এবং রসই আছে ঠোঁট খোলা বা বন্ধ রাখার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাবে বিভক্ত চার ভাগে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি রয়েছে চারটি স্বরেয়া উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি কেমন হয় বিবৃত হয় পরিশ্বে সাত পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি উদাহরণ কোনটি ল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইতে কতগুলো পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি উদাহরণ দেওয়া আছে তার মধ্যে একটি হলো ল কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি ভ এখানে যে চারটি আছে তার মধ্যে উপরটি আছে ঘোষ মহাপ্রাণ ধ্বনি তালব্যশ্য দন্তস্য মুদনস্ব এবং হ এই চারটিকে বলে উৎসবর্ণ অল্প প্রাণ ব্যঞ্জন নিচের কোনটি দ ধ্বনি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান অনুসারে উৎস ব্যঞ্জনধ্বনিগুলোকে কী ভাগে ভাগ করা যায় দন্তমূলীয় তালব্য এবং কণ্ঠনালীয় পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ শব্দের মধ্যে বা শেষে ব যুক্ত হলে সে ব্যঞ্জনের উচ্চারণ কি হয় দ্বিত যেমন বিশ্ব তালব্য নিচে যদি ব থাকে শটা দুইবার উচ্চারণ হয় এটাকে বলে দ্বিত উত্তর হবে গ স্মরণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি তুমি যেভাবে মুখে উচ্চারণ করবে সেভাবে বানানটা লিখবে তার মানে স্মরণ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে খ নম্বর সরণ কোন শব্দটিতে এ বর্ণের উচ্চারণ এর মতো হয়েছে দেখো এটা একটা নাকি একটা এ এ তার মানে এর উচ্চারণ এর মতো হয়েছে এটাকে আমরা একটা বলি কোন শব্দটিতে ব ফলার উচ্চারণ হবে না স্বাধীন দেখো ব ফলার কোনো উচ্চারণ নাই। ঔষধ শব্দের সঠিক উচ্চারণ এরকম ঔষধ ঔষধ সাধারণ শব্দের সঠিক উচ্চারণ সাধারণ স্বর যদি স্বয়ের মতো হয় তাহলে তালব্যশ হয়ে যাবে আর স্বয়ের উচ্চারণ যদি স্বয়ের মতো হয় তাহলে দন্তস্য থাকবে যেহেতু এখানে স্বয়ের মতো উচ্চারণ হয়েছে এ কারণে তাল দন্তস্যটা তালবস্য হয়ে গেছে এবং সাদা রণ না সাদা রন ওকার হয়ে গিয়েছে পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিত্যাগ শব্দে পরি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ পরিত্যাগ মানে সম্পূর্ণরূপে ত্যাগ আরক্ত এখানে আ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে ঈষৎ আরক্ত রক্ত মানাইতেছে ঈষৎ রক্ত ঈষৎ মানে সামান্য এই কারণে এটা আ দিয়ে ঈষৎ বোঝায় কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদূতকতা আছে এটা হলো উপসর্গ নিখাত শব্দের নি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে নেই এমন নি মানে নেই খাদ নেই মানে নিখাত গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গ কদ বেল নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ প্রগতি উপসর্গের কাজ নতুন শব্দ গঠন কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে গড় হাজির পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন কৃত প্রত্যয় সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত শব্দ বৃহদার্থে তদ্দিত প্রত্যয় হচ্ছে ডিঙা দোলনা শব্দের সঠিক প্রকৃতি অপ্রত্যয় দুল যোগ অনা শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেগুলোকে বলে প্রত্যয় ভাব অর্থে প্রত্যয় বাহাদুরি টাকযোগ ও টেকো এখানে ও প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে যুক্ত অর্থে অর্থাৎ টাকের সাথে অযুক্ত হয়ে টেকো হয়েছে প্রত্যয় যুক্ত হওয়ায় অবজ্ঞ অর্থে ব্যবহৃত নিচের কোন শব্দ চোরা আগত অর্থে প্রত্যয় সাধিত শব্দ দক্ষিণা নিচের কোন প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণটি সঠিক এখানে দেখো চল যোগ ইষ্ণু আছে এটা দীর্ঘই আছে কিন্তু এখানে রস্যই এটা ঠিক না এখানেও দীর্ঘই আছে এখানে রস্যই আছে এটাও ঠিক না এখানে দীর্ঘই আছে এটা রস্যই আছে এটাও ঠিক না কিন্তু এটা মিশরযোগ ইয় মিশরীয় এটা ঠিক আছে পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন হাতাহাতি কোন সমাজের উদাহরণ এটা আছে আসলে এটা আছে ব্যাতিহার বহু কিন্তু বহু ব্রী দিলেও হবে কারণ হাতে হাতে যে লড়াই সেটা হচ্ছে হাতাহাতি ব্যতিহার বহু রূপক কর্ম দ্বারায় উদাহরণ কোনটি মনমাঝি কারণ মনমাঝি যদি আমরা ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে হবে মন রূপমাঝি এই যেন এটা রূপকর্ম দ্বারায় নিচের কোন সমস্ত পথটি উপমান কর্ম সমাসের উদাহরণ উপমান এবং উপমিত কর্মদারের সময় সে একটু বোঝার ব্যাপার আছে আমি যদি একটা সংক্ষিপ্ত নিয়ম বুঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেমন শশব্যস্ত এটার ব্যাসবাক্য আছে শশকের ন্যায় ব্যস্ত যারা সাধারণভাবে বুঝতে চায় তাদেরকে আমরা বলি মাঝখানে যদি দেখো যে ব্যাসবাক্যের মাঝখানে ন্যায় বসিয়ে সে ব্যাসবাক্য করা যায় সেগুলোকে আমরা উপমান বলে থাকি সহজ ভাষায় তার মানে ব্যস্ত মানে শশকের ন্যায় ব্যস্ত মাঝখানে ন্যায় তাহলে উপমান এই ন্যায়টা যদি পরে চলে যায় তাহলে উপমিত যে সমাসে প্রত্যেকটি সমস্যা পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস গোলাপ নামের ফুল এটা হচ্ছে মধ্যপদলুপি কর্মধারায় এটাকে কর্মধারায় বলা যাবে নিচের কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ একটু আগে আমি বললাম যে আমরা যদি ব্যাসবাক্য নির্ণয় করার সময় ন্যায়টাকে পরে রেখে ব্যাসবাক্য নির্ণয় করতে পারি সেগুলোকে উপমিত বলে এবং ন্যায়টা মাঝখানে রেখে যদি আমরা করি তাহলে সেটা উপমান যদি আমরা এটা বলতাম চন্দ্রের ন্যায় মুখ তাহলে হয়তো উপমান আর যেহেতু এখানে লেখা হয়েছে মুখ চন্দ্রের ন্যায় ন্যায়টা শেষে গিয়েছে এই কারণে উপমিত পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ হলে তাকে কোন ধরনের বহুবৃহী সমাজ বলে সমানাধিকরণ সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ পরিচ্ছেদ তে সন্ধি শিক্ষার্থী বন্ধুরা সন্ধি অংশটা ভালো মতো কমন পড়ার জন্য তোমাদের ব্যাকরণ বইতে যে সন্ধি বিচ্ছেদগুলো দেওয়া আছে সেগুলো একবার পড়ে নিলে ভালো হয় পাশাপাশি ধ্বনির মিলনকে কি বলা হয় সন্ধি এখানে ছাপা ভুল হয়েছে এটা সন্ধি হবে না ধনী হবে পাশাপাশি ধনির মিলনকে বলে সন্ধি নায়ক কোন প্রকারের সন্ধি এটা হচ্ছে স্বরসন্ধি কারণ নায়ক হচ্ছে নৈযোগ অক এখানে স্বরসন্ধির ব্যবহার করা হয়েছে শুভেচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ শুভযোগ ইচ্ছা নিপাতনে সিদ্ধ সব সরসন্ধির উদাহরণ হচ্ছে গোযোগ অক্ষ গবাক্ষ নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হচ্ছে একাদশ এগুলো কিন্তু তোমাদের বইতে উদাহরণ আকারে আছে একটু পরে নিয়ম কোনটির নিপাতনে সিদ্ধ সরসন্ধি সেটা হচ্ছে কুলটা। পরিচ্ছেদসধ্য শব্দদ্বিত শব্দ দ্বিত কয় ধরনের তিন ধরনের নিচের কোনটি পুনরাবৃত্ত দ্বিত শব্দের উদাহরণ পুনরাবৃত্ত মানে পুনরায় আবৃত হয় এটা আছে কবি কবি নিচের কোনটি ধন্যাত্মক দ্বিতের উদাহরণ এটা আছে টুং টুং ধনাত্মক দ্বিত মানে কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যদি শব্দ তৈরি হয় প্রাকৃতিক কারণে ধনাত্মক দ্বিতের মাঝখানে স্বরোধনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ আছে পটাপট এটা পটপট না হয় এখানে নতুন একটা স্বরোধনি যুক্ত হয়েছে আকার দেখো সরে আ নিচের কোনটি অনুকার দ্বিতের উদাহরণ অনুকার দ্বিত মানে হচ্ছে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার যেই শব্দগুলো আছে এগুলোকে বলা হয় অনুকার দ্বিত পরপর প্রয়োগ হওয়া ঝিলমিল পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি শব্দকে কী বলে অনুকার দিত দেখো এখানে উত্তর দেয়া আছে ধনাত্মক দ্বিতের উদাহরণ হচ্ছে জল জল এগুলো বইতে উদাহরণ করে দেওয়া আছে সেখান থেকে পড়লেও হবে পরিচ্ছেদ পনেরো নরবাচক ও নারীবাচক নিচের কোনটি কোন শব্দটি উভলিঙ্গ প্রকাশক উভলিঙ্গ মানে ছেলে মেয়ে দুইটাই বুঝায় সেটা হচ্ছে সন্তান নিচের কুনটি নিত্য নরবাচক শব্দ নিত্য নরবাচক শব্দ আছে যার কোনো নিত্য স্ত্রীবাচক শব্দ হয় না যেমন কীর্তার নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ নিত্য নারীবাচক শব্দ মানে এর পুরুষবাচক হয় না যেমন সতীন সতীনের কিন্তু পুরুষবাচক শব্দ নাই নিচের কোনটি অপতনিবাচক অপতনিবাচক আছে হচ্ছে যে কোনো কোনো কিছুর স্ত্রী না কোনো পুরুষের স্ত্রী না যেমন শিক্ষকের স্ত্রী কিন্তু শিক্ষিকা না এই শিক্ষিকা আছে একটা স্ত্রীলিঙ্গ নিত্য নারীবাচক শব্দ বিধবা নিত্য নারীবাচক মানে যার কোনো পুরুষ নাই বিধবার কিন্তু কোনো পুরুষবাচক শব্দ নাই নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল নেই সেটা হচ্ছে বেগম ক্লিপলিঙ্গ শব্দ কোনটি ক্লিবলিঙ্গ মানে হচ্ছে নারীও না পুরুষও না বস্তুবাচক এটা হচ্ছে ক্লীবলিঙ্গ তার মানে এটা হবে গাড়ি শিক্ষার্থী বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে সবগুলো পরিচ্ছেদের নৈভিত্তিক দেওয়া সম্ভব হলো না আর তাছাড়া এক থেকে যে পনেরো পর্যন্ত পরিচ্ছেদ এখান থেকে সবচেয়ে বেশি নভিত্তিক আসবে যে ত্রিশটা নিক আসবে তার মধ্যে এক থেকে পনেরোটা থেকে বেশি আসবে বাকিগুলো থেকে একটু কম আসবে তবুও পরের ভিডিওতে বাকি পরিস্থিতিগুলো নবিত্তিক দিয়ে দেবো আশা করি তোমরা সে ভিডিওটা দেখবে